এক গুরুর দরবারে গিয়েছে এক সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি আপনার কাছে মুরিদ হব। বলে ঠিক আছে মুরিদ হব। বলে তার আগে আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে বাবা আমি গৃহস্থ মানুষ, আমি হাঁস মুরগি গরু ছাগল কুকুর বিড়াল সবকিছুই আমার বাড়িতে আছে, আমি এইগুলাকে পুষি, কিন্তু আমার মনের দুঃখ হইলো আমি এত আদর করে যাদেরকে পুষি আমি তাদের মনের কথা বুঝি না। আমি যদি ওদের মনের কথা বুঝতে পারতাম, এই শক্তিটুকু যদি আপনি আমাকে দান করতে, তাহলে আমি আপনার কাছে তো গুরু গোসাই উনি বলতেছে, বাবা রে বস্তু তো দেওয়া যায় কিন্তু তুই এটা দিলে তুই সহ্য করতে পারবি না, এটা রাখার মতো ভাঙ্গতর এখনো হয় না। আগে গুরুর সাথে সঙ্গ কর, নিজেকে আগে পরিশুদ্ধ কর, তারপরে তোকে এই বস্তু দান করা হবে। তো কয়েকবার বলছে যে না আমাকে দিতেই হবে। তো ওই গুরু যখন বারবার নিষেধ করেছে তখন ওই ব্যক্তিটি রাগ হয়ে বলতেছে, আমি বুঝতে পারছি আপনার জানেন না এলি আমার দিবেন না, আপনার এই মন্ত্র আমার লাগবে না। এই বলে দরবার হইতে বের হয়ে আসছে। বের হয়ে আসতেছে এমন সময় অনুরাগী হয়ে ওই গুরুদেবকে বলতেছে, দাঁড়াও তোমার আমার দরবারে মরি ধরিতে হবে না, তোমাকে আমি এমনিতে এই বস্তু দান করলাম, আজকে থেকে তুমি তোমার যেই পশু পালন করা ওদের সমস্ত ভাষা বুঝতে পারো। বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে পরের দিন ওই গৃহস্থ লোকটা দুইটা রুটি নিয়ে খাইতে বসছে, এমন সময় গাছের মধ্যে বাধা বাড়ির যে কুকুরটা, এই কুকুর মনে মনে বলতেছে আমার পেটের মতো অনেক ক্ষুধা, এই জবশিষ্ট রুটিটুকু আছে, এই রুটিটুকু যদি আমাকে দিতে চাইলেও আমি খেয়ে ক্ষুধা নিবার। এই কথা মনের সঙ্গে সঙ্গে ওই গৃহস্থটা বুঝতে পারছে, ওই যে ওদের ভাষা বুঝে ওই রুটিটা ওই কুকুরের সামনে নিয়ে দিয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে যে একটা মুরগ আছে, বড় একটা মুরগ আছে, এই মুরগ পায়েসের ঠোকর দিয়ে রুটিটা নিয়ে গেছে। কুকুর ডাক দিয়ে কয়, মুরগ ভাই আমার সামনের আহারটা তুই নিয়ে নিবি, আমার পেটের ক্ষুধা তো তুই দেখতে পাই। মুরগ বলে, ভাই কুকুর এই সামান্য রুটি খেয়ে তোমার পেট তো ভরবে না, তাই এটা খেয়ে আমার পেট ভরায় তাই তুমি চিন্তা করো না, আগামীকালকে বিকেলের দিকে এই গৃহস্থের বাড়িতে যে বড় খাসিটা আছে এই খাসিটা মারা যাবে, ও মারা যাওয়ার সাথে সাথে ওইটা তুমি খেয়ে। গৃহস্থ তো এই কথা বুঝে, ওদের ভাষা বুঝে, গৃহস্থ এই কথা শুনে ফেলাই, শোনার সঙ্গে সঙ্গে ওই খাসিটা নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসছে। বাজারে যখন বিক্রি করে দিছে বাড়িতে এসে টাকা গনে, এখন ওই কুকুরটা মোরগকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, মোরগ ভাই তুমি না বলছিলে খাসি মারা যাবে এটার মাংস আমি খাবো, কিন্তু খাসিটা তো বাজারে বিক্রি করে দিল, এখন আমি কি খাবো? বলে তুমি চিন্তা করো না, কালকে এই গৃহস্থের যে বড় সার আছে, পালের যে বড় বড় তাই এইটাই মারা যাবে। এই কথা গৃহস্থ শোনার সঙ্গে সঙ্গে এই গরু তো গলার মতো দড়ি দিয়ে টানতে টানতে বাজারে লয়ে গেছে। 60,000 টাকার গরু মনে করেন 30,000 টাকা বেচাইছে, বেড়ার যা পাই তাই না। লয়ে বাড়িতে আসছে, এই সে টাকা ঘরে। এখন কুকুর ওই মোরগকে ডাক দিয়ে তো, মোরগ ভাই কালকে যে কথা বললাম তুমি এইটাও তো আজকে দেখা হয়ে গেল, 60 তো নিয়ে বাজারে বিক্রি করে দিল, এখন পাই। বলে চিন্তা করে না, আগামী পরশু দিন গৃহস্থ নিজেই মারা যাবে, 3 দিন পর তার গিয়ে ভাত হবে, যখন তার গিয়ে ভাত হবে খাবারের কোনো অভাব থাকবে না, ওই সময় তুমি তোমার পেট ভরে খেয়ে নিবে।
এই কথা যখন গৃহস্থ শুনছে, দুই চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, খাসি মারাজ বলে এটা বাজারে নিয়ে বিক্রি করে দিলাম, গরু মারা যাবে এই চাউনিয়া বাজারে বিক্রি করলাম, এই জগতের বুকে কোথাও কি আসবে মানুষ বিক্রি করার হাত, মানুষ বিক্রি করার হাত কোথাও নাই। তবে একটা জায়গা আছে মুক্তি, ওই গৃহস্থটার সঙ্গে সঙ্গে মোর মনে পড়ে গেছে, আমার কোন তন্ত্র মন্ত্র কিছুই লাগবে না, আমি যেইটুকু সময় আছি সেইটুকু সময় যদি আমি গুরুর চরণে গিয়ে পাই রবি করে করতে পারি, তবে আমার মহেন্দ্র আমি আর কিছু পাই না, আমি যদি আমার মজুর চন্দ্রে পাই তবে ভাবের কোন পাওয়া পাওয়া তাই এখান থেকে